দীর্ঘ পঁচিশ বছর যাবৎ কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক দখল করে বসেছে মধুপুরের কলার হাট এভাবে রাস্তা দখল করে হাট বসানোয় প্রতিনিয়ত কলা চাষী ও ব্যবসায়ীদের জীবন ঝুঁকির পাশাপাশি সড়কটিতেও সৃষ্টি হয় দুঃসহ যানজট এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা গাড়ি ঘোড়া যাওয়ার সমস্যা হচ্ছে মানে ভিতরে জায়গাও নেই তো পরিবহন শ্রমিকরা বলছেন রাস্তা বন্ধ করে কলা বিক্রির কারণে এখানে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা প্রত্যেক দিনে জায়গা জামলাবাদের আর আল্লাহর 30 দিনে জায়গা জামলাগের প্রত্যেক দিনে যে কলার হাট হয় হাট থেকে খালি রাস্তার পরে কলার আসে কেন এটা সম্পূর্ণ জায়গা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে নিন সেরা পণ্যে হাট কমিটি এ বাজার কমিটি এরা এটা নিয়ন্ত্রণ করে কলার হাটটা রাস্তা থেকে অন্তত 2 কিলোমিটার ভিতরে থাকার কথা বা দরকার বা সবচেয়ে ভালো হয় আর হাটে স্থান সংকুলন না হওয়ায় বাধ্য হয়েই মহাসড়কে বসছেন বলে জানান ব্যবসায়ীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাজারে আমদানি হওয়ার পরে রাস্তার বরাবরে অতিরিক্ত জায়গা হয় বলে আঠে না বলে তাই রাস্তার ধারে আমাদের আসতে হয় তবে সড়ক বন্ধ করে হাট বসানো যাবে না বলে সাফ জানিয়েছে উপজেলা প্রশাসন মধুপুর যে হাট রয়েছে এটি আসলে এই অঞ্চলের মধ্যে বেশ বড় হাটটি আমাদের যে জায়গা রয়েছে আমরা ইজারাদারকে ইতিমধ্যেই বলেছি যে হাটের নির্ধারিত জায়গার মধ্যেই বসতে হবে এই বিষয়ে সে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নাহলে ইজারা দারের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এ সংকট সমাধানে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সবার শারমিন শর্ণা মোহনা সংবাদ